আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকি অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে একটি দুঃখের কথা শেয়ার করব, সেটা হলো আমার আম্মু খুবই অসুস্থ। আমার ওনাকে ডাক্তারে নিয়ে গেছিলাম, ডাক্তার বলেছে ওনার অবস্থা খুবই খারাপ, ভর্তি করতে হবে। আমার আম্মু কোনো অবস্থাতেই ভর্তি হতে রাজি হননি। আমরা ওনাকে অনেক জোর করেছি, ওনাকে ভর্তি করার জন্য আমরা অনেক কিছু করেছি, তারপরও উনি ভর্তি হতে চাননি। তখন আমরা এই মেডিমার্ট শপে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা নেবুলাইজার কিনেছি। এটা ডাক্তার বলেছে 6 ঘন্টা পরপর দিতে হয়, তাই আমরা এই নেবুলাইজারটা বাসায় এনেছি যাতে ওনাকে আমরা বাসায় ট্রিটমেন্টটা দিতে পারি। একবার আমরা দিয়ে দিয়েছি, আর রাতে আরেকবার, মাঝরাতে আরেকবার দেব ওনাকে। এইভাবে টাইম মেনটেন করে 6 ঘন্টা পরপর ওনাকে দিলে ডাক্তার বলছে ওনার শরীর কিছুটা আয়ত্তে আসবে। আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর এই দোকানে সব কিছুই পাওয়া যায়, সব কিছুই হাতের কাছে পাওয়া যায়, হুইল চেয়ার, তারপর সার্জারি বিভাগের সব যাবতীয় সব জিনিস এই দোকানে পাওয়া যায়, হাতের কাছে পাওয়া যায়। যেমন একটা দোকান থেকে আরেকটা দোকানে দৌড়াদৌড়ি করা লাগে না যে এইটা আছে তো ওইটা নাই, এভাবে না। এই মেডিমার্টে আপনারা সব ধরনের সব কিছুই, আপনাদের প্রয়োজন মতো সব কিছুই পেয়ে যাবেন। মেয়ারবক্স তোলা খরেন ভবনের মেডিমার্ট।
এখানে দোকানের ভিজিটিং কার্ড দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। অ্যান্ড আমার আম্মুর জন্য দোয়া করবেন, যাতে আমার আম্মু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং ওনার শ্বাসকষ্ট যেন একটি আয়ত্তের মধ্যে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।